নেতাজি সুভাষচন্দ্র বোসের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে গোটা দেশের পাশাপাশি পাহাড়েও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হলো। মঙ্গলবার সকালে দার্জিলিংয়ের মেল চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ এক্সিকিউটিভ অনিত থাপা, দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুর সহ অন্যান্য আধিকারিকরা। শ্রীমতী বিনীতা খাম্বুরাই, শ্রী সতীশ পোখরেল, ডক্টর প্রীতি গোয়াল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, শ্রী প্রবীণ প্রকাশ পুলিশ অধীক্ষক, শ্রী শ্রীকান্ত পল্লী এডিএম জেনারেল, শ্রী সামদেন ডুপ্পা এক্সিকিউটিভ ডিরেক্টর, শ্রী রামকুমার তামাং এডিএম এলআর, শ্রী রিচার্ড লিকচা এসডিও সদর র, সবই মর্মভরুলায় অনুভয়কার সবই সবই লাই আন্তরিক হৃদয়বদ্ধ স্বাগত জানাউছু র, ডিআইসিও ম্যাডাম র, উনারকো টিম র, আইটি টিম লাই পনি ধন্যবাদ জনাউছু। শ্রী নির্মল্যা ঘরামি, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট এন্ড আইএনসিএ, यहाँलाई हामी धेरै धेरै धन्यवाद दिन्छौँ। यहाँले आयोजकको तर्फबाट यहाँलाई आजको समारोहमा स्वागत जनाइदिनु भयो। अब म मञ्चमा आसीन हाम्रा प्रमुख अतिथि अनि अन्य विशिष्ट अतिथि महोदयलाई कृपया तल आफ्नो आसन ग्रहण गरिदिन अनुरोध गर्दछु।